হে জগতবাসী, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো, আল্লাহ কোরআনেও বলেছেন যে কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ বলতেছে আমি এক, আমার দ্বিতীয় নেই, আমি স্বয়ংসম্পন্ন, আমার কমতি নেই, আমি জন্ম নেই না, আমি জন্ম দেই না। আল্লাহ কি বলেছেন? প্রথম যে আমি এক, আমি আল্লাহ এক, আমার দ্বিতীয় নেই। তবে পীর ফকিরদের মধ্যে দেখা যায় বা অনেক গানেও শোনা যায় এই কথাগুলো বলে, যত কল্লা তত আল্লাহ, লক্ষ সিফতে সাই আল্লাহ একজনা। তাহলে যত কল্লা তত আল্লাহ যদি হয় তাহলে আল্লাহ এক কীভাবে হয়? হে জগৎবাসী, অনেকে এই কথাটি শুনে কেউ বোঝে আবার কেউ বোঝে না। তবে যারা এই জিনিসটা বোঝে না এদের জন্য আমি একটু ক্লিয়ার করব। সেই কথাটি হলো যে আমি 500 প্লেট, এই 500 প্লেটের ভিতরে আমি একটু একটু করে পানি রেখেছি। পানি রাখার পরে তখন আমি যখন বিছিয়ে দিলাম, বিছিয়ে দেওয়ার পরে দেখি প্রত্যেকটা প্লেটের পানির মধ্যে দেখতে পাচ্ছি একটা করে সূর্য। তাহলে আকাশে সূর্য তো একটা, তাহলে এই 500 প্লেটের দিকে যদি লক্ষ্য করি, 500 প্লেটে 500 সূর্য আছে। তো 500 প্লেটে 500 সূর্য আছে এই বলে কি সূর্য 500টি? একটি সূর্য 500টি দেখা যাচ্ছে। কেন না, আল্লাহ কিন্তু একটা কথা বলেছে, যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম। যেমন এই প্লেটের মধ্যে পানি রাখা আছে, এই পানিটা যদি ঘোলা হয়, অতিরিক্ত ঘোলা যখন হবে তখন কিন্তু সেই সূর্যের ঝলকানিটা বা সূর্যটা দেখা যাবে না। এই পৃথিবীতে যারা নিজেকে পাপী করে নিয়েছে, এই পৃথিবীতে যারা বিভিন্ন পাপ করতে করতে নিজেকে ময়লাযুক্ত করে ফেলেছে, তখন তাদের মধ্যে যদি আল্লাহ থাকে বা আল্লাহর ছায়াটাও থাকে এটা দেখা যায় না, সেই মানুষগুলো শয়তানে পরিণত। তো আল্লাহ কি বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তাহলে এই প্লেটের পানি যদি যতটুকু পরিষ্কার হবে, ততটুকু গ্লেজ, ততটুকু পরিষ্কার সেই সূর্যটাকে দেখা যাবে। কিন্তু একজন মানুষ যখন নিজেকে পবিত্র করবে তার মধ্যে আল্লাহর চরিত্রগুলো ফুটে উঠবে। আর আল্লাহর চরিত্র যদি কেউ নিজের মধ্যে ফোটাতে পারে তাহলে আল্লাহ তার মধ্যে এসে বসবাস করবে, তিনি নিজেকে পবিত্র করল। যাই হোক, এখন আমি 500 প্লেটের কথা বলেছি। যদি দেখা যায় কোটি কোটি অগণিত প্লেটের মধ্যে পানি রাখেন, এই অগণিত প্লেটের পানি যদি কেউ পরিষ্কার রাখতে পারে তাহলে এই প্লেটের মধ্যে কোটি কোটি সূর্য দেখা যাবে। তবে আল্লাহ এক, তখন এই পৃথিবীতে লক্ষ কোটি অলিয়া আউলিয়া যদি থাকে যারা নিজেকে পবিত্র করেছে, এই প্রত্যেকের মধ্যে আল্লাহ এইভাবে আছে। সুবহান আল্লাহ, আল্লাহ মহান। যে আল্লাহ ঠিক এভাবে থেকে মানুষদেরকে পথ দেখাইতেছে, সেটি হলো কিভাবে পথ দেখাইতেছে, যেমন নবুয়াতির যুগে, পয়গাম্বরের যুগে, তখন কিন্তু যে আল্লাহ এদেরকে আগে পবিত্র করেছেন, এরপরে এর মধ্যে আল্লাহ এসেছেন, এসে এই নবী রাসুলদেরকে পরিচালনা করতেন, আর এই নবী রাসুল তারা সমস্ত বান্দাদেরকে, উম্মতদেরকে পরিচালনা করতেন। যাই হোক, এই জন্য একটা কথা বলা হয়, নবীকে যদি কেউ আঘাত করে তাহলে আল্লাহকে করা হয়, কেন নবীর সাথে আল্লাহ মিশে আছে। তো নবুয়াত খতম, এখন এখন ওলিয়া উলিয়ার জগৎ, বেলায়েতের জগৎ। বর্তমান একজন আউলিয়াকে যদি কেউ মানে, একজন কামেল মুর্শিদকে যদি কেউ মানে, তাহলে রাসুলকে মানা হবে, আর রাসুলকে মানলে আল্লাহকে মানা হবে। তবে আজকের যে প্রসঙ্গ, সেই কথাটি হলো কুল হু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ বলতেছে যে আমি এক এবং আমি স্বয়ংসম্পূর্ণ, আমার কোনো কিছুর অভাব নেই। আরও একটি কথা, মানুষ বলে থাকে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই।
এই কথাটিও বোঝার ভুল রয়ে গেছে। যেরকম নীর আকার, নীর কিসের আকার? নীরেরও আকার আছে। তাহলে একটা ভাষায় নীর অর্থ পানি, আরেকটা ভাষায় নীর অর্থ বাসা। তবে পানি, পানির নিজস্ব কোনো রং স্রোত কিছু নেই। পানি যে পাত্রে রাখা হয় এই পাত্রের রং স্রোত ধারণ করে। লাল পাত্রে রাখলে লাল, সবুজ পাত্রে রাখলে সবুজ, কালো পাত্রে রাখলে কালো। তাহলে এই আদম ভাণ্ডের মধ্যে যখন আল্লাহ আসে তখন আদমের রূপে আল্লাহ আছেন। হে জগতবাসী, আমার এই কথাগুলো সর্বসাধারণ লোকেরা হয়তো বুঝবেন না। একমাত্র এই কথাগুলো ভালো করে বুঝবেন যারা তরিকতের জগতে আছেন, যারা মুর্শিদ মানেন এবং যারা আধ্যাত্মিক কথা বোঝেন, বোঝার চেষ্টা করেন, একমাত্র তারা আমার এই কথাগুলো মূল্যায়ন করবে। হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।